সুদর্শক, আজ আমাদের কড়া আলাপের একজন বিশেষ অতিথি, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকেন, বাঙালি এবং তিনি পেশাগতভাবে একজন ডাক্তার, ডাক্তার মাহমুদুর রহমান। ডাক্তার মাহমুদুর রহমানের আরেকটা পরিচয়, তিনি একজন লেখক এবং তিনি সৃজনশীল মরণশীল দুই লেখালেখি করেন। তাই সেই লেখকের নাম সেজান মাহমুদ। আপনাকে আমাদের কড়া আলাপের সেটে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রোতা এবং দর্শকদের। আজকে আমাদের কিন্তু বিষয় একটা সম্পূর্ণভাবে একটা একটা ব্যতিক্রমী বিষয়। হয়তোবা আমরা কোনো না কোনো সময়ে এই সুদীর্ঘ ছয় বছরের মধ্যে কোনো সময়ে বাংলাদেশের শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করেছি, হয়তোবা উচ্চবিত্ত নিম্নবিত্ত এসব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শুধুমাত্র একটা নিম্ন গোষ্ঠী সম্পর্কে, একটা জাত সম্পর্কে আমরা কোনো সময় আলোচনা করি। আজকে আমরা সেইটার সুযোগ পেয়েছি সেজান মাহমুদকে পেয়ে, এবং সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের ডোম সম্প্রদায়। আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, এবং বাংলাদেশের অতীত থেকে এসছে যে জাত ভেদ প্রথা আমরা কতগুলো শ্রেণীকে অচ্যুত করে রেখেছি। সেই অচ্যুত শ্রেণীদের মধ্যে একটা শ্রেণী হলো ডোম, এবং আমরা যাদেরকে বলি ডোম, মেথর, ধাঙ্গর, এরা সবাই অচ্যুত। তাছাড়া শূদ্র, নবশূদ্র, ব্রাহ্মণদের কাছে অচ্যুত, কিন্তু মুসলমানদের কাছে কিন্তু এই অচ্যুত বিষয়টা আসে না। না এলেও আমরা ভারত উপমহাদেশের যারা মুসলমান তারা কিন্তু এই জাতভেদ প্রথা মেনেই আমরা চলি। আমরা যে এইগুলো অমান্য করি বা বিশ্বাস করি না তাও না, আমরা ডোম শূদ্র নবশূদ্র এদের ধারে কাছে ঘেসি না। এবং একইভাবে মুসলমানদের মধ্যেও যাদের জাতভেদ প্রথা আশরাফ যাদেরকে বলি আমরা, তাদেরকে আমরা আশরাফরা অ্যাভয়েড করে চলি। অথচ কে আশরাফ কে আশরাফ সেটা কিন্তু আল্লাহ তাআলার কোনো বাণী নেই যে এভাবে করা হবে। ভাব ডোম সম্প্রদায় অত্যন্ত অবহেলিত একটা সম্প্রদায়। সেজান মাহমুদ, আপনার কাছে প্রথমেই আমি কিছু না বলে আপনার কাছে এই ডোম সম্প্রদায়কে নিয়ে যে একটা ডকুমেন্টারি আপনি তুলবেন বা তুলছেন এখন, যে আপনি ডোম সম্প্রদায়ের উপরে কেন আকর্ষিত হলেন? ডোম সম্প্রদায়ের উপরে আমার আকর্ষণের কারণ মূলত এটার সেই আকর্ষণটা জন্ম হয়েছিল আমি যখন মেডিকেল কলেজের ছাত্র। প্রথম বর্ষ থেকে আমরা প্রতি সময় দেখতাম যে আমাদের, আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের মেডিকেল এডুকেশনে আমরা সরাসরি মানব দেহ ব্যবহার করি, অন্য জায়গায় হয়তো মডেল ব্যবহার করা হয়, করা হয় কিন্তু অত প্রতুল না, সেগুলো পেতে তাদের অনেক কষ্ট করতে হয়। আমাদের দেশেই বরং এটা রীতিমতো যে কোনো সময় যে কোনো ছাত্র সরাসরি মানব দেহ ব্যবহার করতে পারে। আমি জানি এটা ভালো করেই, যেমন আমেরিকাতে আপনি একটা দেহ পেতে গেলে আপনাকে যে বেগ পেতে হবে, যে পারমিশন পেতে হবে, যে আইনগত বাধা পেতে হবে, এখানে সেটা নাই। তো এই মানব দেহগুলো প্রসেস করার কাজটা কিন্তু মেডিকেল কলেজগুলোতে ডোমেরা করে থাকে, এবং এর পাশাপাশি আমাদের মর্গ আছে, লাশ কাটা ঘর আছে, সেখানে যে বিভিন্ন রকমের পেশাগত ফরেন্সিক মেডিসিনের যে সমস্ত কাজ করা হয় সেখানে ডোমেরা ভূমিকা পালন করে। একজন ফরেন্সিক ডোমদের ব্যাপারে আকর্ষিত হয়েছে আপনি যখন মেডিকেল কলেজের ছাত্র হিসেবে? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে যখন অ্যানাটমি করতে গেলেন তখন থেকে। হ্যাঁ, তখন থেকে, কিন্তু তার গল্পটা হলো যে ওদের এই এইরকম একটি স্ট্রেসফুল কাজ করতে দেখেছি এবং তাদের অনেক বেদনাদায়ক ঘটনা আমি প্রত্যক্ষ করেছি। যেমন বলি যে যে মানুষটি আজকে হয়তো লাশ কাটা ঘরে লাশ কাটছে, সেই মানুষটি কোনো একটা দুর্ঘটনায় আবার মরে গেল, সেই ডোম আজকে লাশ কাটার টেবিলে আজকে শুয়ে আছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা আমি প্রত্যক্ষ করি 1987 সালে। সেই থেকে আমার ইচ্ছে ছিল যে এই বিষয়টিকে একটি যে কোনোভাবে হোক একটি শিল্পিত মাধ্যমে আনব। আমার উদ্দেশ্য হলো এই সম্প্রদায় সম্পর্কে মানুষকে জানানো, আমাদের সমাজ ব্যবস্থায় তাদের অবস্থান কি, তাদের সুখ দুঃখ, এবং এই আধুনিক যুগে আমরা একটি নতুন দেশের কথা চিন্তা করি, সেখানে নতুন সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি, সেখানে যেন সেই অতীতকালের শ্রেণীভেদ বা এরকম কোনো বিষয় না থাকে, সেটা আছে কি না বা থাকলেও আমরা কীভাবে এটাকে অতিক্রম করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে মূলত মানুষ শ্রেণীভেদ না বলে কি জাতভেদ বললে সঠিক হয় না? আমি শ্রেণী এবং জাত এ দুটো হয়তো কখনো কখনো পাশাপাশি চলতে পারে,
অর্থনৈতিক কারণে এই শ্রেণী ভেদ এবং জাত কিন্তু ডোমের ব্যাপারটা পুরোপুরি জাত ডোমের ব্যাপারটা পুরোপুরি জাত এর সূত্রপাত হয়েছিল জাত থেকে যদি সেভাবে ধরুন তাহলে সেই সনাতন ধর্ম থেকে শুরু করে এর পরবর্তীতে এমনকি দেশ বিভাগের পর অথবা আগে আমরা দুদিক থেকে দেখলে সমাজতাত্ত্বিক দিক থেকে দেখলেও এটা মূলত জাতভিত্তিক এই শ্রেণীকরণ এবং এই জাতভেদটা এসছে ভারতবর্ষে যখন আর্য সম্প্রদায় এসে আর্যরা এসে যখন অতীতের ভারতবাসীদেরকে বা বঙ্গে বিশেষ করে বঙ্গে বঙ্গীয় যারা আদিবাসী ছিল তাদেরকে বিতাড়িত করলো দ্রাবিড় ট্রাবিড়েরা সবাই পালিয়ে গেল কোল ভিল নাগা তারা পর্বতে পাহাড়ে পালিয়ে গেল বৌদ্ধরা সব চলে গেল এই দেশ থেকে বা তাদেরকে মেরে কেটে শেষ করে ফেলা হলো তারপরে কুলীন প্রথা এক সময় এসে বসল তখন থেকে আবার সেই যারা পালিয়ে গিয়েছিল তাদের নিজেদের সমাজ চালানোর জন্য তাদেরকে আবার নিয়ে আসা হলো আপনি খুব এটাই কি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন যেটা এই যে ওদের বিভাগটা হলো তারপর থেকে ধরুন বাংলাদেশ আমরা আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলি এই স্বাধীন বাংলাদেশে বা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডে তারা কী করে এলো সেটা উদ্ধার করাও আমার এক ধরনের উদ্দেশ্য ছিল আমি এ বিষয়ে যতটুকু সম্ভব গবেষণা করে দেখা গেছে যে তারা কোথা থেকে এসছে বা ওরা কী জানে তাদের পূর্বপুরুষ সম্পর্কে সেটাও আমি এই ডকুমেন্টারিতে ধরার চেষ্টা করেছি এবং সেই জায়গাটাতেই কিন্তু আমি ইতিহাস দেখিয়েছি যে এটা কিভাবে হলো কেউ মনে করছে সেই অষ্টাদশ শতাব্দীতে তাদের আগমন এবং ভারতের অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ এসব জায়গা থেকে তারা এসেছে কেউ কেউ বলছে না তারও আগে এবং এই আগেটা এতটাই আগে আসবে কেন তারা তো এখানেও থাকবে হ্যাঁ সেই সেটাই আমি সূত্রটা ধরার চেষ্টা করেছি যে এই মানে আপনি নিশ্চয়ই এটা এটার অন্তর্গত কারণটা বুঝতে পারেন একটা মানুষ কেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট করে কখনো কখনো সেটা কাজের জন্য হতে পারে কখনো কখনো উচ্চ শিক্ষার জন্য হতে পারে বা অন্য কোনো বিতাড়িত হতে পারে এরকম হতে পারে তো এটা কিভাবে ঘটেছিল ওদের আশা কিভাবে হয়েছিল সেটা আমি চেষ্টা করেছি ধরার তো ওখানে নানান রকমের তাত্ত্বিক বিশ্লেষণ সম্প্রদায়ের এখানে আপনার যেটুকু গবেষণা এখন পর্যন্ত করেছেন আমি মনে করি না যে আপনি কেবল শুরু করেছেন হয়তো অনেকদিন ধরেই ভাবছেন কিন্তু ডোম সম্প্রদায়ের সংখ্যা কত ডোম সম্প্রদায়ের সংখ্যা এই এটিও আমাদের সঠিকভাবে জানা নেই আমরা যখন জিজ্ঞেস করছি যে আমাদের সারা ৬৪ জেলাতেই আমাদের ৬৪ জেলাতে ডোমরা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তারা মোট কতজন এই কথাটি কেউ বলতে পারেনি এই এই এবং আপনি জানেন যে ডোমরা এই ৬৪ জেলায় শহর কেন্দ্রিক জেলা কেন্দ্রিক মানে জেলা জেলা নগর যেটা নগর যেটা মনে করেন বগুড়া জেলার বগুড়া নোয়াখালী নোয়াখালী ফেনী ফেনী এরকম ভাবে যদি দেখেন তাহলে দেখেন তারা কিন্তু গ্রামে থাকে না কারণ গ্রামে তাদের কোনো কাজ নেই তারা শহরে থাকে শহরে ডোম হাড়ি মুচি কৈবর্ত যখন কৈবর্তরা গ্রামে থাকে যে এই ডোমের পরিমাণ যদি আমরা ৬৪টা গ্রামে ৫০০ থেকে ১০০০ করে ধরি সেটা কি যথাযথ হবে আমার মনে হয় তার চেয়ে বেশি হতে পারে অ্যাভারেজ সেটা হতে পারে অ্যাভারেজ হতে পারে আর আমি ৬০,০০০ থেকে ৬,০০০০ আমারও সেরকম একটি অনুমান কেন আমি এই ব্যাপারটা বলতে চাচ্ছি যে ওখানে সংখ্যার ক্ষেত্রে ওরা আমি বলবো যে আন্ডার এস্টিমেটেড তার কারণ হলো যে ডোম ওরা কিন্তু কেউ কেউ মনে করে যে আমাদের কেন ডোম বলা হয় আমাদের ডোম বলে তো কোনো শব্দ নেই তো আমি সেটা বের করার চেষ্টা চর্যাপথে ডোম ডোমবুড়ির কথা আছে তাহলে আসলে কোত্থেকে এলো শব্দটা কোত্থেকে এলো বা এটার উৎপত্তিগত দিকটা কি আগমনের ব্যাপারটা বলছিলাম সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে কেউ কেউ বলে যে না ১৮ শতকের আগেও ১৬ শতাব্দীতে এক সময় বার্মিজরা এসে এই আমাদের ভূখণ্ডে প্রচুর হত্যাকাণ্ড চালিয়েছিল এত লাশ ছিল যে এদের সরানোর মতো লোক ছিল না তখন এদেরকে নিয়ে আসা হয় তো যেটা বলছিলাম যে ওরা পরিচয়ের দিক থেকে অনেকটা ইনহিবিটেড ফিল করে বলতে যে আমি ডোম অথবা তারা বলে যে আমি আমাকে কেন পরিচয়টা দিতে হবে এটা আমি একটা কাজ করি অন্য যে কোনো পেশার মতোই তো কাজ করি সে আমরা এখন মানুষ হিসেবে তাদেরকে আমি পরিচিত দিচ্ছি না কারণে আমাদের আজকের আলোচনায় আমরা ডোম হিসেবে তাদেরকে
দেখছি কিন্তু তারাও মানুষ, সেটা তো অস্বীকার করা। নাম বলছি যে অন্য দিক থেকে যে সংখ্যা যখন ওদেরকে জিজ্ঞেস করা হয় অথবা আমি বলছি সেন্সাসের কথা আপনি বলছেন, না 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 না, সেটা এখন এথনিক রিলেশনসের একটা থিওরি আছে যে বিভিন্ন এথনিসিটির লোকজনের আলাদা এথনিসিটির স্ট্যাটিস্টিক তৈরি করার দরকার নাই। আরেকটা ধারণা আছে, না যাতে কেউ অবহেলিত ডিসক্রিমিনেটেড না হয় সেজন্য আমাদের জানা দরকার তাদের সংখ্যা, সেটাও আরেকটা কারণ। আচ্ছা যাই হোক, এখন বলতে কথা ডোমদের, শুধু ডোমদের কেন, আমাদের যে আমরা যাদেরকে আদিবাসী বলি, পাহাড়ি বলি, চট্টগ্রামের লোক বলি বা মানে পার্বত্য, তাদেরও সংখ্যা নিয়ে অনেক বিবাদ আছে এবং সেটা এখন আমাদের দেশে স্ট্যাটিস্টিক্যালি যে ডেমোগ্রাফির সার্ভে হয় সেটাতে এভাবে আলাদা আলাদা করে করা যায় না। যেমন আমি ঢাকার মধ্যে যে জায়গাগুলোতে কাজ করেছি তাদের উপরে, সেখানে ওরাও হয়তো বলতে পারছে যে আমরা এখানে মোট 40টা ফ্যামিলিতে সব মিলিয়ে বাচ্চা সহ হয়তো 90 জন আছে 40টা ফ্যামিলি, সেটা পোস্তগোলায়। আবার অন্যদিকে মিডফোর্ড বা ঢাকা মেডিকেল, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেক জায়গায় ওরা কিন্তু একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত, তারা একটা গোষ্ঠীগতভাবে, তাদের তাছাড়া উপায় নেই, তাদের তো গোষ্ঠী ছাড়া তাদের তারা চলতে পারবে না। এখন এই গোষ্ঠীগতভাবে চলার জন্য তারা আরো সহজে ডিসক্রিমিনেটেড হয়, আবার তাদের প্রতিরোধ করা, ডিসক্রিমিনেশন প্রতিরোধ করার ক্ষমতাও এই একত্র থাকার জন্য। এটা একটা অদ্ভুত একটা অবস্থা, যে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া আমি মনে করি খুব কঠিন। না এই সেটা সেখানেই আমার বরং এই কাজটির পেছনের মূলত কমিটমেন্ট, যে এই কাজটির মধ্য দিয়ে আমরা যদি এই সম্প্রদায় সম্পর্কে আরও জানতে পারি এবং ধরুন সোশ্যাল অ্যাসিমিলেশন মোর আমাদের মধ্যে আরও বেশি আত্মীকরণ করে নেওয়া, যেটা আমরা একটা সমাজ ব্যবস্থায় কামনা করি। আচ্ছা কিন্তু ডোমরা ছাড়া আপনি যেটা মানে মেডিকেল ডাইসেকশনের যে কাজটা সেটাও কিন্তু ডোমের মেডিকেল ফিল্ডে অনেকগুলো স্পেসিফিক কাজ আছে। একটা একটা কাজ হলো যে লাশ আনা নেওয়া দেওয়া, আরেকটা এটা মেডিকেল। দুই নম্বর হলো পোস্টমর্টেমে যেটাকে বাংলা আমরা বলি লাশ কাটা। আচ্ছা লাশ কাটা যেটা প্রয়োজন হয় ফরেন্সিক মেডিসিনের জন্য, সেটার জন্য আরেকটা কাজ তাদের মানে মেডিকেলের বাইরে, সেটা হচ্ছে শ্মশান ঘাটে মরা পোড়ানো, মরা পোড়ানো ধোয়া বা তাদেরকে প্রস্তুত করা। এখন এই কাজগুলো বিদেশেও হয়, বিদেশে তো ডোম নেই। এখন আপনি আমাকে, আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি আমাকে বলেন আমি আজকে যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যাই, আমি যদি হাসপাতালে গিয়ে আমি একটা চাকরি নিতে চাই, যে এখানে ডোম যে কাজটা করছে লাশ কাটার ঘরে যদি আমি, আমার যোগ্যতা থাকে সেরকম কোনো কিছু, অ্যানাটমিক্যালি আমি যদি কিছু জানি, তাহলে কি আমি সেখানে চাকরি পেলে আমি কি ওইখানে ওই সমাজের কাছে অচ্যুত হয়ে যাব? না, এইখানেই তো সমস্যা বা এইখানেই আবার সমাধানও। আমি যেটা বলতে চাচ্ছি যে তারা কিন্তু কাজ করছে, যেমন ধরুন লাশ কাটা ঘরে যে কাজটা, সেখানে একজন ফরেন্সিক মেডিসিনের প্রফেসর থাকেন অথবা একজন অভিজ্ঞ ব্যক্তি থাকেন, তিনি তাদেরকে নির্দেশ দেন যে এভাবে এভাবে কাজগুলো করো, তারা কাজটা করছে, এটা কিন্তু সহযোগিতার কাজ। কিংবা ধরুন হাসপাতালে একজন মোটামুটি বেওয়ারিশ, আমরা শব্দটা আমি অপছন্দ করি কারণ মানুষ তো আসলে বেয়ারিশ না, এই কথাটা আন আইডেন্টিফাইড ডেড বডি এলো, যার কোনো পরিচয় পাওয়া যায় না, পরিচয়হীন শব্দটা, পরিচয়হীন এরকম একটি ডেড বডি এলে বা মৃতদেহ এলে তখন কিন্তু ডোম তারা এটাকে প্রসেস করে, করে মেডিকেল কলেজগুলোতে ছাত্রদের জন্য তারা এটা নিয়ে যায়। কাছে বেরিস না, মর্গে আমাদের কাজ লাশ রাখা, ধোয়ানো, চিলি চিলি করা, আমাদের গায়ে যেরকম রক্ত মাংস লাগা আছে, আমরা একটা অছুত। বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ অনেক কথাই বলে, অ্যাডোম আমরাও তো মানুষ, সমাজে আমরাও তো মাথা উঁচু করে বাঁচতেছি, এর থেকে বেশি কিছু তো আমরা চাই। এই হলো লাশ কাটা ঘরের মানুষের গল্প, যাদেরকে বলা হয় ডোম। এ হলো তাদের জীবনগাথা।